আমি সংসদ থেকে পদত্যাগ করছি। আমার এতগুলো ভাইকে গত দুই মাসে আপনারা হত্যা করলেন, আপনারা ভয় দেখালেন, আমার ভাইকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলেন। পেরেছেন আমাদেরকে বন্ধ করতে, আমাদেরকে ভয় দেখাতে। আজকে মানুষ জেগে উঠেছে, আজকে 17 কোটি মানুষ জেগে উঠেছে। আপনাদের কোনো অন্যায়, কোনো অপশাসন, কোনো ভয় আর তারা ভীত নয়। প্রিয় ভাইরা, আমার দলের সিদ্ধান্তে আমরা সংসদে জয়েন করি, এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটি আমাকে সংরক্ষিত মহিলা আসনে একমাত্র সংসদ সদস্য হিসাবে সংসদে পাঠায়। তখন আমাদের তরফ থেকে আমরা বলেছিলাম যে যতটুকু স্পেস আমরা পাবো সংসদে আমরা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। সেই চেষ্টা আমরা করেছি প্রিয় ভাইরা, কিন্তু দেখেছেন কিভাবে আমি দাঁড়ালে মাইক বন্ধ করে দিয়েছে, কথা বলতে দেয় নাই। যখন আমি আপনাদের কথা বলতে চেয়েছি, সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি, গণমানুষের কথা বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দেয়া হয়েছে। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কারণেই আজকে দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং এই ফাঁসিবাদ, স্বৈরাচারী এবং এখন একতান্ত্রিক সরকার, যেই সরকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই, সেই সরকারের যে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের উপর নির্যাতন, বীভৎস লুটপাট, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগ পত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমরা আমাদের সই করা পদত্যাগ পত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, যেই সংসদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কথা যেই সংসদে বলা যায় না, সেই সংসদে থাকার কোনো প্রয়োজন মনে করি না। ব্যারিস্টার রুমিন ফারানা এখন বক্তব্য দিয়ে আসছে। আগামী রাষ্ট্রনায়ক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান
বিভাগে সংরক্ষিত মহিলা আসনে এক নতুন সংসদ সদস্য হিসেবে সংসদে পাঠায়। তখন আমাদের তরফ থেকে আমরা বলেছিলাম যে যতটুকু স্পেস আমরা পাবো সংসদে আমরা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। সেই চেষ্টা আমরা করেছি প্রিয় ভাইরা, কিন্তু দেখেছেন কিভাবে আমি দাঁড়ালে মাইক বন্ধ করে দিয়েছে, কথা বলতে দেয় নাই। যখন আমি আপনাদের কথা বলতে চেয়েছি, সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি, গণমানুষের কথা বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কারণেই আজকে দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং এই ফাঁসিবাদ স্বৈরাচারী এবং এখন একতান্ত্রিক সরকার, যেই সরকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই, সেই সরকারের যে গুম খুন বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের উপর নির্যাতন, বীভৎস লুটপাট, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগ পত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমরা আমাদের সই করা পদত্যাগ পত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, যেই সংসদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কথা যেই সংসদে বলা যায় না, সেই সংসদে থাকার কোনো প্রয়োজন মনে করি না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি এখানেই শেষ করছি। প্রিয় ভাইরা, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেছেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আপনাদের মাধ্যমে আমরা ফিরিয়ে আনবো। টেক ব্যাক বাংলাদেশ। প্রিয় সমাবেশ, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সকল সময় এদের অপসংস্কৃতি তুলে ধরেন আমাদের সেই প্রিয় নেত্রী মাননীয় সংসদ সদস্য। এই খুনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে এক দফের আন্দোলন হবে, আমরা কি রাজপথে খুনিদের পতন করার জন্য প্রস্তুত? আমরা কি এই খুনি হাসিনার পতন আন্দোলন রাজপথে থাকার প্রস্তুত আছি? আমরা যেই সংসদের এমপিরা রাতের অন্ধকারে পুলিশের সহায়তায় ভোট কারচুপির মধ্য দিয়ে এমপি নির্বাচিত হয়েছে, সেই সংসদকে বাংলাদেশের মানুষ অবৈধ ঘোষণা করেছে। প্রিয় বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন